চা বাগানের ভেতর উদ্ধার চিতাবাঘের দেহ। শ্রমিকরা সকালে প্রথম বিষয়টি জানান বন দপ্তরে। বনকর্মীরা এসে দেহটি উদ্ধার করে। চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা সংলগ্ন মন্থনের 1 নম্বর প্রধান পাড়া গ্রামে চা বাগানে চিতাবাঘের দেহ পড়ে রয়েছে। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ, সেই সঙ্গে হিরিক পড়ে যায় ছবি তোলারও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা সংলগ্ন মন্থনের 1 নম্বর প্রধান পাড়া গ্রামে একটি চা বাগান থেকে উদ্ধার হয় চিতাবাঘের মৃতদেহ। ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে মন্থনের প্রধান পাড়া এলাকার একটি চা বাগানে কাজ করতে যান শ্রমিকেরা। চা বাগানের ভেতর ঢুকতেই চক্ষু চড়ক গাছ শ্রমিকের। চা বাগানের ভেতর একটি চিতাবাঘকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এরপর তিনি চিৎকার করে বাকি শ্রমিকদের ডাক দেন, সেই সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে। শ্রমিকদের চিৎকার চেঁচামেচি শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে চিতাবাঘের খবর চাউর হতেই বাঘটিকে দেখতে উপচে পড়া ভিড়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছাতেই তড়িঘড়ি করে চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে কারো কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। তারা শুধু জানিয়েছেন চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর অবশ্যই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে গৃহপালিত ছাগল হাঁস বাঘে নিয়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে, তবে স্বচক্ষে এমন বাঘ দেখার ঘটনা কোনোদিন ঘটেনি। পাশাপাশি স্থানীয়দের অনুমান, বাঘটি 2 থেকে 3 বছরের বয়সের হতে পারে। ইতিমধ্যেই বাঘটির দেহ উদ্ধার করে নিয়ে গেছেন বন দপ্তরের কর্মীরা। এই বিষয়ে গ্রামবাসী প্রভাত রায় জানান, আজ সকালে চা বাগানে এক শ্রমিক সার দেবার জন্য ভেতরে গিয়েছিলেন। সেই সময় বাঘ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই বাকি শ্রমিকেরা এসে দেখতে পায় বাঘটি মৃত অবস্থায় পড়ে আছে। তবে বাঘটির বয়স বেশি নয়, আমাদের অনুমান 2 অথবা 3 বছর বয়সের হবে। তবে কিভাবে বাঘটির মৃত্যু হয়েছে সেটি বলতে পারবো না। সকালে ওই যার বাগান, ওই বাগানে সার দেওয়ার কাজ করতেছে, ওই সার দিয়ে চোখে পড়ছে বাঘ। তখন ও তো জিন্দা না মরা সেটা তো ও বাঘ দেখেই সেটা তো বুঝতে পারে না, এই মরা বাঘ। বাস ও তো দৌড় দিছে ওখান থেকে। তারপরে লোকজন আশপাশে জমা হয়ে দেখ, কয়েকজন মিলে বাঘের ব্যাপার ভয় আছে, আস্তে আস্তে গিয়ে দেখতেছে বাঘটা মরা আর কি। বাঘ কোথায়, বাঘ দেখা যায় না, তবে ওই কয়েকটা বাড়ির থেকে ওই ছাগলের বাচ্চা টাচ্চা নিয়ে যায়, ছাগল টাগল এগুলোই। বাঘ কি মারা গেছে নাকি? হ্যাঁ, বাঘটা এখন মারা গেছে। কি করে মারা গেল, এখন বাঘটাও তো মোটামুটি বয়স্ক বাঘ না যে মারা যাবে। ওই বেলাকোবা রেঞ্জের আসছে রেঞ্জ অফিসার, এখানকার বিট অফিসার আসছেন, এখন আবার ওই আমাদের ডিএফও ম্যাডাম আসলো। সাত সকালে বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।